অর্ধ জলাশয়ে গাপ্পি মাছ ছেড়ে চারা প্রদান করা হলো। মুর্শিদাবাদ জেলার কান্দি পুরসভার উদ্যোগে কান্দি পুরসভা সংলগ্ন একটি আবদ্ধ জলাশয়ে গাপ্পি মাছের চারা প্রদান করা হলো। মূলত মশার লার্ভায় মাছগুলোকে খাবার আর কান্দি পৌরসভাকে মশামুক্ত শহর করে তোলবার উদ্দেশ্যে কান্দি পুরসভার উদ্যোগে গাপ্পি মাছের চারা প্রদান করা হলো কান্দি পুরসভার সংলগ্ন একটি আবদ্ধ জলাশয়ে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন কান্দি পুরসভার পুরপিতা জয়দেব ঘটক, কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার সহ কান্দি পুরসভার একাধিক পৌর প্রতিনিধি এবং আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। যে আপনারা সকলেই জানেন এই সময়টাতে পরিবেশের মধ্যে মশার বৃদ্ধি পায়, সেই কারণে এই গাপ্পি মাছগুলো ছাড়া হয়। এই গাপ্পি মাছের মূলত কাজ হচ্ছে তারা মশার যে লাভাগুলো হয় সেই লাভাগুলো তাদের হচ্ছে খাদ্য। তাই আমরা চেষ্টা করি যে সমস্ত কাঁদর বা জলাশয়গুলোতে যেখানে মশাগুলোর লাভাগুলো জন্ম দেয় সেখানে গাপ্পি মাছগুলো ছাড়লে সেই মশার লাভাগুলো যদি খেয়ে নেয় তাহলে মশার পরিমাণটা অনেকটাই পরিবেশে কমে যায়। তার ফলেই আজকের এই উদ্যোগ কান্দি পৌরসভার 18টা ওয়ার্ডের যে সমস্ত জলাশয়গুলো আছে, ড্রেনগুলো আছে বা কাঁদরগুলো যেগুলো আছে সেখানে আমরা এই পরিকল্পনা মাফিক এই গাপ্টি মাছ ছাড়ার প্রয়াস করেছি। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন আছে, সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।